সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম 1 বছরের বেবিদের জন্য হেলদি, স্বাস্থ্যকর, ওদের রুচিসম্মত, পছন্দ মতো একটা রাস্তার রেসিপি নিয়ে। এটা এগ নুডলস স্যুপ রেসিপি। যেহেতু ডিম ব্যবহার করা হয়েছে, এটা খুবই হেলদি, স্বাস্থ্যকর, বাচ্চাদের মুখে রুচি বাড়াতেও অনেক সাহায্য করবে। আমি এখানে নুডলস নিয়েছি 1 প্যাকেট, 2টি ডিম নিয়েছি দেখানোর জন্য। আমি 1টি ডিম ব্যবহার করব। নুডলসটাকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি, বড় হলে ওরা খেতে পারবে না, তাই আমি একদম ছোট ছোট করে টুকরো করে ভেঙে গুঁড়িয়ে নিয়েছি। নুডলসের মশলাটা কেউ চাইলে পুরোটা ব্যবহার করতে পারেন, কেউ চাইলে অর্ধেক পরিমাণ ব্যবহার করতে পারেন। এটা আমি শেষ পর্যায়ে ব্যবহার করব। লবণ দিয়ে দিচ্ছি আমি 7 মতো, তেল দিয়ে দেব আমি রান্না সাদা তেল 2 টেবিল চামচ পরিমাণের মতো। সবাইকে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলবেন না। বলক উঠে আসলে আমি নেড়ে চেড়ে দেব। আপনাদের বেবিরা কতটা পাতলা কতটা ঘন খেতে পছন্দ করে তার উপর নির্ভর করে রান্নাটা করে নিতে হবে। যেহেতু এটা স্যুপের মতো হবে, তাই এটা কিছুটা পাতলা টাইপেরই হবে, ঘন করলে ওরা খেতে পারবে না বা খেতে পছন্দ করবে না। নেড়েচেড়ে দিয়ে এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে 2-3 মিনিট পরে। আমি এখন এখানে একটা ডিম বাটিতে ফেটিয়ে নিয়েছি, ভেঙে ফেটিয়ে নেব খুব ভালোভাবে। কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে সাদা অংশটা কুসুমের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে করে নুডলসের সঙ্গে মিশানোর পর দলা পেকে না যায়। এই পর্যায়ে আমি চুলাটা একদম মিডিয়াম করে দিয়েছি, বলতে পারেন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ডিমটা দিয়ে খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দেব। চুলাটা যদি খুব বেশি বাড়ানো থাকতো, ডিমটা দলা পেকে যেত, ওরা কিন্তু খেতে পারতো না। তো এটা একদম স্যুপের মতো হবে এভাবে যদি রেসিপিটা ফলো করেন। 1 মিনিটের মতো ডিম দেওয়ার পর রান্না করে নেব। যেহেতু ডিমটা ভেঙে ফেটিয়ে দিয়েছি, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখানে আমি সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়ি দিয়েছি, আর প্যাকেটের যে নুডলসের সঙ্গে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিয়েছি। আমি পুরোটা ব্যবহার করেছি, আমার বেবি খেতে খুবই পছন্দ করে মাশাল্লাহ। আপনারা চাইলে অর্ধেক পরিমাণটাও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ওরা খুবই পছন্দ করবে। আমি আমার পছন্দ মতো, আমার বেবি যতটুকু পাতলা খেতে পছন্দ করে, এই রেসিপিটা আমি সেরকম অনুযায়ী রান্না করে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী রান্না করে নিতে পারেন। আমার বাচ্চার বয়স 1 বছর 2 মাস। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 3 থেকে 4 মাস পর্যন্ত আমি এটা ওকে নাস্তা হিসেবে সকালে বা বিকেলে একবার করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলবো, এটা খুবই পছন্দ করে, তাই আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যাদের বাসায় ছোট্ট বেবি আছে তারাও এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি একটা বাটিতে নিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলাটে হয়েছে। যেহেতু আমি স্যুপের মতো করে রান্না করেছি, তাই এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। একদম হেলদি, স্বাস্থ্যকর একটা রেসিপি। আশা করি আপনাদের বাচ্চাদেরও খুবই ভালো লাগবে। ভাবলাম আমি তো প্রতিদিন বড়দের রেসিপি শেয়ার করি, আজকে একটা বাচ্চাদের রেসিপি শেয়ার করে দেয়। যেহেতু আমার বেবি খেতে খুব পছন্দ করে, তাই রেসিপিটা শেয়ার করা। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় একবার ট্রাই করে বেবিদের খাওয়ানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।